হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গারদের আসল বয়সের গান, খালি গলায় গান। ওই যে আমি আগের ভিডিওতে কইছি না, অটোটিউন দিলে ছাগলের বয়স সুন্দর হয়, এটা যে মিথ্যা কথা তা কিন্তু নয়। আজ আসলে আপনাকে দেখাবো কিছু সিঙ্গারদের চেয়ে ছাগলের বয়স সুন্দর প্রমাণ সহ। তো বেশি কথা নয়, লাইক দিয়ে চলুন শুরু করা যাক। যে পারে হাতে তুলি বাজিয়ে সুর তোলে গান গাইতে পারে। হ্যাঁ, তার চাঁদ সিফারিশ গানটির ভিউ রয়েছে 500 মিলিয়ন প্রায়। চাঁদ সিফারিশ চো করতা হামারি দেতা বো তুমকো। সো এনএস গেসের প্রোসে শ্রেয়া ঘোষাল, যিনি আমার পছন্দের সিঙ্গার। হ্যাঁ, জনপ্রিয় গান সুন রাহা হ্যায় তু, যেটা আশিকি টু মুভির জনপ্রিয় গান। এই গানটি আমারও খুবই প্রিয়। আশিকি টু এর গানের ভিউ রয়েছে 460 মিলিয়নের উপরে। সো এনএস গেসের প্রো শিয়ং গায়িকা দাবানি। হ্যাঁ, তার এই গানগুলো অটোটিউন আলা গান। একটা কথা সত্য, তার গানগুলো প্রথম প্রথম শুনে আমি তার উপর কাশ খেয়েছিলাম। কিন্তু এরপর যখন তার রিয়েল বয়স শুনি, তারপর বাকিটা ইতিহাস। এখানেই শেষ নয়, তিনি যখন স্টেজে খালি গলায় গান শোনাতে যায়, তখন তার গান শুনে স্টেজের হোস্ট তাকে জায়গা দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, এটা তার মতো একজন শিল্পীর জন্য খুবই লজ্জাজনক। এনএস গেসের প্রশ্ন নেহা কাক্কার, যার গান শুনে আপনারা সবাই দিবানা। মিলে হো তুম হামকো গানের রিয়েল বয়স বহুত আচ্ছা হে। এই গানটি সব প্রেমিক প্রেমিকা তার প্রিয় মানুষের জন্য পছন্দ করে। তবে নেহা কাকারের ব্যাড রেকর্ড রয়েছে। একবার সিস্টার্স প্রোগ্রামে গান গাইতেছিলেন, কিন্তু অডিয়েন্স তার গান শুনে বিরক্ত হয়ে যায়। তারপর সেই মুহূর্তে এটাকে সামাল দেয় আতিফ ইসলাম পুরো সিনেমা স্টাইলে। হ্যাঁ, নেহা কাকার সম্মানটা কিছুটা এখানে রক্ষা পায়। আচ্ছা, আতিফ আসলামকে আপনার পছন্দের গায়ক সেটা যদি হয় কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আতিফ আসলাম উঠে আসে অনেক কষ্টের মাধ্যমে। তার এই কষ্ট এখন সফলতার কারণ। কি মনে করেছেন, তার রিয়েল বয়স কি খারাপ? চলুন তাহলে শুনি। कहीं किसी भी गली में जाऊं मैं तेरी खुशबू से टकरा। হে, এটাকে রিয়েল ট্যালেন্ট বলে। অডিয়েন্স তার রিয়েল বয় শুনলে পালাবে না, সারা দিন শুন। আচ্ছা, একটা না কত সময় আতিফ আসলাম গান শুনেছেন জানতে চাই। হ্যাঁ, তার এই 90s এর গানগুলো কালজয়ী গান, এগুলো পুরনো হবার নয়। হ্যালো এভরিওয়ান, ক্রিকেট শুরু হয়েছে সাউথ আফ্রিকা টি-20 এবং আসন্ন টি-20 ম্যাচগুলোর 2 কোটি টাকার জাক্কাস বোনাস। নিজের সেরা পেরিক দক্ষতা দিয়ে লিডারবোর্ডে শীর্ষ স্থান জয় করুন এবং জাক্কাস বোনাসের যোগ্য হয়ে উঠুন। আইপিএল, টি-20 এবং বিপিএল 2024 খেলা চলাকালীন শীর্ষ স্থান পেতে টক্কর দিন। এছাড়া আপনার লাইভ ক্রিকেট ম্যাচ দেখে এবং অনলাইনে গেম খেলে প্রতি সপ্তাহে পাচ্ছেন একটা আইফোন 15 প্রো জেতার সুযোগ। আর হ্যাঁ, ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিখ্যাত ক্রিকেটার রবিন উত্থাপ্পা এবং বিখ্যাত পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্যামান্ত চ্যাটার্জি। ক্রিকেটের মাধ্যমে অনলাইন লুডু, তিনপাত্তিক, ক্যারাম, স্লট ফিশিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া কিক্স এভিয়েটার গেমে ক্যাশব্যাক দিচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত। এছাড়া আপনাদের বন্ধুদের রেফার করে আয় করতে পারেন 1200 টাকা। আর আছে জন্মদিনের বোনাস 1000 টাকা। তাই সকল বোনাস পেতে এখন নিবন্ধন করুন আর ইনকাম করুন গর্বের সাথে, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সো এরপর হচ্ছে দর্শন রাভেল। হ্যাঁ, এই গানটা অরিজিৎ সিং এর। দর্শন রাভেল যখন মিউজিক ইন্ডাস্ট্রি নতুন আসে, তখন থেকে সে অরিজিৎ সিং কে ফলো করে। হ্যাঁ, তাকে ফলো করতে করতে সে এখন বড় একজন শিল্পী। সো এনএস গেসের প্রোজ ইন্ডিয়ান সেরা র‍্যাপার হানি সিং এর খালি গলায় গান লুঙ্গি ডান্স। को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी में। हे, तारे गान गुलो पागला डांस जोन शेरा। তাকে হয়তো আগে অনেকে ইয়ং দেখেছেন, তবে এখন কি সে তেমনই রয়েছে? হ্যাঁ, নতুনভাবে 9 বছর পর সে ফিরে এসেছে। আচ্ছা, আপনি কি বাদশার ফ্যান নাকি হানি সিং এর ফ্যান, কমেন্টে জানাবেন। আচ্ছা, বাদশার কথা যেহেতু বলেছি, চলুন তাহলে তার খালি গলা গান শুনে আসি। শোক নাড় পিল্লো আসি রাখিয়া জামা
বাদশা অডিয়েন্স রিয়াকশন দেখা মনে মনে কইতাছে এ তো গাজা বেজ্জতি হে এনিওয়েজ গাইস এর পুরো চার্জ সিং খালি গলায় গান চান্না মেরেয়া মহফিল মে তেরি হম না রহে জো তার রিয়েল ভয়েস খুবই সুন্দর তার বয়স শুনে বোঝা গেল তিনি অটোটিউন ছাড়াই সেরা চান্না মেরেয়া মেরেয়া চান্না মেরেয়া চলুন তাহলে তার মূল গান শুনে আসি আর হ্যাঁ অরিজিৎ সিং এমনি এমনি ইন্ডিয়ার সেরা সিঙ্গার হয়ে উঠেনি তার গুণের কারণে সে এখন নাম্বার ওয়ান আচ্ছা চলুন এবার জুবিন নটিয়ালের খালি গলা গান শুনে আসি কি মনে হয় কে সেরা আরমান মালিক নাকি জুবিন নটিয়াল কমেন্ট অবশ্যই জানাবেন তবে আগেকার যুগের শিল্পীগুলোর কণ্ঠ ছিল অমায়িক যেমন লতা মঞ্জেশকর হ্যাঁ তখনকার সময় তাদের গানই ছিল সেরা তাদের গানগুলো এখনো শুনলে অনেক ভালো লাগে সেটা হোক খালি গলা বা মিউজিকে আচ্ছা আপনি মন থেকে বলবেন কার রিয়েল ভয়েসে গানটি সুন্দর ছিল সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বালোয়ার মাপা চারপাশ।